বিদ্যালয়ে গিয়ে বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে পড়ল কলমচোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলমচোড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতোই বোতলে করে বাড়ি থেকে ফিল্টারের জল নিয়ে বৃহস্পতিবার স্কুলে এসেছিল কলমচোড়া থানাধীন দক্ষিণ কলমচোড়া সুকান্তপল্লী এলাকার স্বপন দেবনাথের কন্যা অস্মিতা দেবনাথ। স্কুলে আসার পর স্কুল ব্যাগ ও জলের বোতল নিজের বেঞ্চে রেখে সমবেত প্রার্থনায় গিয়েছিল সে। প্রেয়ার শেষ করে ক্লাসে ফিরে বোতল থেকে জল খায় নবম শ্রেণীর ছাত্রী অস্মিতা। এরপরে জ্বলে যেতে শুরু করে তার গলা ও বুক। অন্যান্য ছাত্রছাত্রীরা দেখতে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের জানালে তড়িঘড়ি খবর দেওয়া হয় তার বাড়িতে। বিদ্যালয়ে দুজন শিক্ষক শিক্ষিকার সাহায্যে তাকে নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসা হলেও আচমকাই অস্মিতার স্বাস্থ্যের অবনতি ঘটে, ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করে দেওয়া হয় আগরতলা শহরের জিবি হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে। বোতলে জল পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, কিছু বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়েছিল সেই জলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কলমচোড়া থানার পুলিশ। বাড়ি থেকে ফিল্টারে বিশুদ্ধ জল নিয়ে বেরিয়েছিল অস্মিতা। স্কুলে আসতেই সেই জল বিষাক্ত হয়ে গেল কী করে, প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন নবম শ্রেণীর ছাত্রী অস্মিতার মা। পেয়ারের আগে জলটা খেয়ে পেয়ারে গিয়েছিলো, পেয়ার থেকে আসার পর এই জলটা দিয়ে খেয়েছিলো। তারপর হ্যাঁ, শ্বাস করে তো পারছে না। তারপর লগে লগে সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম কল দিচ্ছে, তারপর কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এসেছি। তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে জলটার মধ্যে মেডিসিন মেশানো হচ্ছে। তারপর এটা বলছে ওরা পারবে না, মানে এসে যাবে চেক করে। কী মেশানো আছে বলেছে? এটার মধ্যে মেডিসিন মেশানো আছে বলেছে। কোনো বিষাক্ত মেডিসিন? বিষাক্ত মেডিসিন, ওই দেখা যায়, আপনি দেখেন। ওই সাথে সাথে আপনারা বলছেন এখন সে সুস্থ নেই মোটামুটি? এখন তো চ্যালেঞ্জের পর একটু সুস্থ বোধ করছে, কিন্তু ওইগুলো সঙ্গে সঙ্গে না আসলে বড় ধরনের একটা অঘটন করতে পারত। কতক্ষণ সময়ের মধ্যে নিয়ে এসেছেন? এই তো আধা ঘন্টার মধ্যে নিয়ে এসেছে। কোন স্কুল থেকে এসেছে? কলমচোড়া এসএস স্কুল। আপনারা বিষয়টা হেডমাস্টার জানে? হেডমাস্টার স্যার জানে, পুরো জানিয়ে আমাকে কল করেছে। তার স্কুল থেকে কোনো টিচার আসেনি? এসেছে, একজন স্যার একজন ম্যাডাম এসেছে। আপনার কি হয়? আমার মেয়ে স্যার। এখন আপনি কি চান? আমি চাই যারা এই কাজ করেছে তারা শাস্তি হোক, ভবিষ্যৎ যাতে আর কোনো মানে স্টুডেন্টের সাথে সাথে এমন ঘটনা না হয়। আপনার কি মনে হয় কোনো স্টুডেন্ট বা না টিচার করেছে এমন, কি মনে হয়? না টিচার তো না, ওই স্টুডেন্টদের থেকেই করেছে আমার মনে হয়, আমি শিওরলি বলতে পারি। ক্লাসে তো স্যার ম্যাডাম তো এমন করবেই না। মেয়ের অসুস্থতার জন্য কে বা কারা দায়ী সেই উত্তরই খুঁজে চলেছেন অস্মিতা দেবনাথের মা। ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।